যারা ঢাকায় আসবা তাদের ক্ষেত্রে কিছু সাজেশন কি? তো প্রথম যারা ঢাকায়, ধরো তুমি আমার কথা শুনলা না শুনলা সমস্যা নাই, ইউ ডিসাইডেড ইউ ওয়ান্ট টু কাম টু ঢাকা, সো ঢাকার ক্ষেত্রে প্রথম যে আমাদেরকে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হলো লিভিং কন্ডিশন। এক, অ্যাডমিশন টাইমে ঢাকায় শুধু ফার্ম গেট, অনলি ইন ফার্ম গেট অ্যারাউন্ড 5 to 6 lakh মানুষজন ঢুকে, অ্যাটলিস্ট খুব কম করে করোনার সময় গেলেও 2 লাখ মানুষ ঢুকছিল, ঠিক আছে? তো এই যে কয়েক লাখ মানুষজন শুধু ফার্ম গেটে ঢুকে, তখন কিন্তু ফার্ম গেটের অনেক বাসা, থাকার বাসাও ওরা ভাড়া দিয়ে হোস্টেল বানায় দেয়, এবং তুমি যেই হোস্টেলেই থাকো হয় কবে তোমরা দিনে 2 বেলা খুরমা পোলাও দিবে, 2-4 দিন দিবে, তারপর লাত মারে শেষ। সো ফার্ম গেটে বা ঢাকার যে কোনো পয়েন্টে লিভিং কন্ডিশনস আর কোয়াইট টাফ অ্যান্ড কোয়াইট ডিফারেন্ট দেন ইউর হোম, তোমার বাসার চেয়ে অনেক বেশি ডিফারেন্ট লিভিং কন্ডিশন। এখানকার থাকার জায়গাগুলো একটা খুপচি খুপড়ির মধ্যে তোমার রাখছে, ওখানে ভাড়া নিচ্ছে 10,000 টাকা, এরকম একটা অবস্থা, কারণ স্কারসিটি অনেক, এত লাখ লাখ মানুষজন জায়গা, ফার্মগেট জায়গাটা বা মতিঝিল জায়গাটা কত বড়, বেশি বড় না তো, বেশি তো থাকার জায়গা নাই, ছোট্ট একটা জায়গা, তো ওই জায়গাটাতে কিন্তু গিজ গিজ করে মানুষজন। সো যারা ঢাকায় আসবা, ফার্স্ট অফ অল নিজের লিভিং কন্ডিশনটা দেখবা, কোন জায়গায় থাকতেছো, আশপাশে নর্দমা আছে কিনা, বাড়িটা পরিষ্কার কিনা, হোস্টেলটার রেপুটেশন কি, কার সাথে থাকতেছে, আমার রুমমেট কারা, এবং তুমি 14টা নেশাখোরের সাথে থাকলে তুমি অ্যাডমিশন টাইমে কোনো একদিন যদি এগুলোতে ঢুকো, লাইফ ডিস্ট্রয়েড। সো লিভিং কন্ডিশনটা সম্বন্ধে আগে জানতে হবে যে আমি কোন জায়গায় আছি, পানির কী অবস্থা, আশপাশে বাজার কেমন, বা রাস্তা থেকে কতটুকু দূরে,